বিশ্বব্যাপী করোনার তাণ্ডবে সবাই নাজেহাল। কত রকম এক্সপেরিমেন্ট চলছে আজও দুনিয়াতে। এই কোভিড-19 নিয়ে একটি ছোট্ট প্রহসন, ফরেনার করোনা আর বাংলার করোনার কথোপকথন। কথোপকথনে সুমিতা বাসু এবং রীতা চক্রবর্তী। আরে দিদি, কেমনে আছেন? তুই আর কথা কইস না, আমাগো মানিজ্জত্রী রাখলি কিছু? তোর পারফরমেন্স দেখা তোরে নিজের বোন পরিচয় দিতেও লজ্জা হয়, যেখানে আমি আমেরিকান গুলারে হওয়াই দিতেছি আর তুই তোর দেশের লকডাউন পর্যন্ত তুইলা দিতাছস। ছি 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 ছি, কী করলি বলতো তুই? দিদি রে, আমার কি দোষ? এই দেশের মানুষ নিজেরাই বড় ভাইরাস, আপনি নিজে না দেখলা বিশ্বাস করবেন না। প্রথম সমস্যা হইল গিয়া এগো ভিতর ঢুইকা তো মাংসই খুঁজা পাই না, গলা থেকে পেট পর্যন্ত ধুলার স্তর। এরা নিঃশ্বাসে অক্সিজেন নেয় না, ধুলা নেয়, ভিতরে সব কাদা দিয়া মাখামাখি। তুই মাংস পাস না, অন্য ভাইরাস কেমনে পায়? ঘোড়ার ডিম পায়। ভিতরে ঢুইকা দেখি বড় দিদিরা সব আমারে নিয়ে হাসাহাসি করতাছে। কেটায় আবার বড় দিদি? আরে এইডস, ক্যান্সার, হাঁপানি দিদিরা। বাঙালি বডির মধ্যে ঢুইকা দেখি বড় দিদিরা সব কান ধইরা খাড়াই রইছে, আমারে দেখা তারা হাসতে হাসতে কয়, পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি হইছে। কস কি, বাঙালির অ্যান্টিবডির এত পাওয়ার, হালাল তো না খাইয়া থাকা জাতি। কও কি দিদি, বাঙালি জাতির মতো খাউন্না জাতি আর দুটা নাই, ঘুম থেকেও ইঠা এগো খাওয়া শুরু, খাইতে খাইতে ঘুমায়, কিছু না থাকলে মুড়ি নামক একটা মাল খায়, যেইটার কোনো স্বাদও নাই, গ্রানও নাই, ভিটামিনও নাই, তাও দেখবেন গরুর মতো চাবাইতেই থাকবো, চাবাইতেই থাকবো। ফালতু বুঝদিস না তুই আমারে, এত খাইলে অগ দেশে এত রোগ বালাই কেন, এত হাসপাতাল কেন? খায় তো সব ভেজাইল্লা খাওন, পোড়া তেলে ভাজা, ধুলায় ভাজা, মাছিতে হাগা, পচা জিনিস খায়। ওগো অ্যান্টিবডি জন্মের পর থিকা খালি মারামারি কিলাকিলির দ্বারাই বড় হইছে। আমি ঢুইকা কিছু কই নাই, অ্যান্টিবডি আইসা আমারে থাপড়ান শুরু করছে। কস কি, এ তো ডেঞ্জারাস জাতি। কি আর কমু, ডেঞ্জারাস বইলা ডেঞ্জারাস। ওগো একখান ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্টে ছাগল রাহা নিয়া মার্ডার হইয়া যায়, লুডু খেলা নিয়াও কোপাকুপি করে। খাইছে রে, এ তো দেখি পুরা কোপাকুপি জাতি। আচ্ছা বুঝতে পারতাছি, তবু একটু দেখ, মানে চেষ্টা তো কম করতাছি না। এই তো সেদিন এক আমাগো ভাইরাস বোন অনেক কষ্টে একজনের মাস্কে বসছে মাত্র, ম্যাক গো, এমন গন্ধ মাস্কে, গন্ধেই ভাইরাস বোন মইরা গেল। কস কি, এত গন্ধ কেন, হালারা দাঁত মাজে না? রেগুলার দাঁত মাজে কি না কইতে পারুম না, অগো বাসায় হকলে একই মাস্ক ব্যবহার করে, বাপে মাস্ক পইরা বাজার যায়, বিড়ি খাইতে খাইতে ফেরে, বাপ বাসায় ফিরল তো পোলায় হেই মাস্ক পইরা গার্লফ্রেন্ডের লগে দেখা করতে যায়, পোলা আইলে মায়ে হেই মাস্ক পইরা বইনের লগে দেখা করতে যায়। এইডা যে ছাতা বদল না, সেটা হোগো কে বোঝাইব? এগুলো তো কিছুই না। ওই দিন এক করোনা বোন একজনের মুখে ঢুইকা আমারে কল দিছে,
আর 2 ঘন্টার মধ্যেই সেই বোন মইরা গেল। কেন, মুখে গন্ধ ছিল নাকি? না গো না, ওইখানে একখান নদী আছে, নাম বুড়ি গঙ্গা। ওই নদীর জল দিয়া কুলকুলি করছিল। হ, নদীর জল দিয়া কুলকুলি কইরা আমাগো মাইরা ফেলবো? এত দুর্বল নাকি আমরা? দুনিয়ার এমন কোন ব্যাকটেরিয়া ভাইরাস নাই যেগুলা ওই নদীর জলে নাই। জল না কইয়া কোন ব্যাকটেরিয়া ভাইরাস জুস। যেই জলে স্নান করে সেই জলেই কুলকুলি করে। এই দেশে আইসা জীবনের ঝুঁকিতে পড়ছি। ওরে বাপু রে বাপু, এ কোন জাতি! না, তোর উপর আর কোনো রাগ অভিমান নাই, তুই বাইচ্চা আছোস ওই দেশে, এই আমি খুশি।